বন্ধুরা টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের জিওগ্রাফি মেন্টার কাম দিদি সুস্মিতা ম্যাম থাকছি তোমাদের সাথে আজকের এই ছোট্ট আলোচনা পর্বে আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের আরেকটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সম্পদ রিসোর্স সম্পর্কে আগের ক্লাসগুলো যারা তোমরা দেখোনি তারা চটপট করে ইউটিউবের ভিডিওগুলো দেখে নাও সেখানে দেখবে এক একটা চ্যাপ্টার ছোট্ট করে আমি এক কিছুক্ষণের মধ্যে মানে কিছু সময়ের মধ্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আর আলোচনা করেছি কিছু প্রশ্ন উত্তর নিয়ে কেমন আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সম্পদ বা রিসোর্স সম্পর্কে এই যে সম্পদ আর রিসোর্স এই কথাটা আমি তোমাদেরকে বলছি প্রথমেই আমাদের এর মানেটা জানতে হবে আমি জানি আমরা বলতে পারি যে আমার অনেক সম্পদ আছে আমার অনেক সম্পত্তি আছে অনেকের অনেক কথা থাকে কিন্তু সম্পদ বা রিসোর্স জিনিসটা অ্যাকচুয়ালি কি মানে আমরা কোন বস্তুটাকে সম্পদ বলতে পারি আবার কোন বস্তুটাকে সম্পদ বলতে পারি না সেই সম্পর্কেই আমরা আজকে জানবো সম্পদের ইংলিশ মানে হচ্ছে রিসোর্স তাই তো যেটা আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি রি সোর্স এই রিসোর্স কথাটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করে নিই প্রথমে যদি আমি রিসোর্স থেকে রি নি এই রি কথার মানে হলো বারবার মানে রিপিটেডলি রিপিটেড থেকে রি যার মানে কি বার

উৎস আর বারবার এই কথাটা যদি আমরা একটু গুছিয়ে বলতে চাই তাহলে আমরা কি বলতে হবে উৎসের ওপর ভিত্তি করে বা উৎস অনুসারে যেই জিনিসটাকে আমরা বারবার বা রিপিটেডলি ব্যবহার করি কিন্তু তার কিসের ওপর ভিত্তি করে হবে সেটা ভিত্তি করে হবে কোনো একটা বস্তু বলো কোনো একটা পদার্থ বলো যার কার্যক্ষমতা কতটা কিরম গোলমেলে লাগছে তাই তো চিন্তা নেই আমি বলছি তোমাদেরকে খুঁচিয়ে কি ধরো এই যে একটা পেন দেখতে পাচ্ছ কেমন এই পেনটা দিয়ে আমি এখন লিখছি ওকে যখন এই যে পেন দিয়ে লিখলাম লিখে পেনটা দাগ পড়লো তাহলে এটা হচ্ছে একটা সম্পদ কিন্তু সাপোজ যদি আমি বলি যে এই পেনটা দিয়ে আমি লিখবো না লেখা পড়ছে না বা এই যে লেখাটা পড়ছে না এখানে বোঝানোর চেষ্টা করলাম তখন কিন্তু আমি এই পেনটাকে সম্পদ বলতে পারি না তাহলে কেন বললাম যখন কোনো একটা পদার্থ বলো কোনো একটা জিনিস বলো কোনো একটা দ্রব্যাদি বলো সমস্ত কিছু যখন আমি একটা কার্যকারী ক্ষমতা পাচ্ছি সেটাকে ব্যবহার করার তার একটা একটা আমি তার থেকে একটা হেল্প পাচ্ছি আমি পেন দিয়ে লিখছি কালি পড়ছে বলে আমি এই জামাটা পড়ছি জামাটা ভালো আছে বলে আমি জামাটাকে পড়ছি বা আমার আমি কোনো কিছু একটা ইউজ করছি যখন তার একটা কার্যকরী ক্ষমতা থাকবে তখনই কিন্তু সেই জিনিসটা হবে সম্পদ বা রিসোর্স কেমন তাহলে আমরা বলতে পারি যখন কোনো বস্তুর একটা কার্যক্ষম ক্ষমতা থাকবে তখন সেই বস্তুটি বা সেই পদার্থটি সেটি হবে একটা সম্পদ বা রিসোর্স কিন্তু এই রিসোর্স সম্পর্কে বলতে গেলে যেটা আমাদের সম্পদ by resource. ওকে এই সম্পদ বা রিসোর্স এইখানে এই কথাটা আমি যদি প্রথমেই বলতে চাই এই সম্পদ বা রিসোর্স সংজ্ঞা দিতে গিয়ে আমাদের দেখবে পরীক্ষায় অনেক সময় আসে যে সম্পদ কি বা সম্পদ কাকে বলে এই কথাটা যদি আমাদের বলতে হয় তাহলে বলতে হবে উনিশশো সালে নাইনটিন ফিফটি ওয়ান সালে জিমারম্যান 1951 সালে একজন অর্থনীতিবিদ ই ডব্লিউ জিমারম্যান সম্পদের একটা প্রপার সংজ্ঞা দিয়েছেন সেই তিনি সংงাতে বলেছেন যে সম্পদ বলতে কোনো আমরা বস্তু বা পদার্থকে কিন্তু বোঝাই না ওই বস্তু বা পদার্থের যে কার্যক্ষম ক্ষমতা থাকে মানে ওই বস্তু বা পদার্থের যে কার্যকারিতা তাকে আমরা সম্পদ বলি মানে এই পেনটা দিয়ে যে আমি লিখছি এই পেনটা কিন্তু একটা সম্পদ যখন এই পেন দিয়ে লেখা পড়বে না তখন কিন্তু এটা একটা সম্পদ দাঁড়াবে না কেমন ধরো সাপোজ আমি বলি যে আমরা যদি বলি লতা মঙ্গেশকরের গানের কথা ঠিক আছে লতা মঙ্গেশকর জি আমি খুব ভালো ভাবতন জানি তিনি একজন খুব মানি গুনি মাপের একজন সঙ্গীত শিল্পী কিন্তু আজকে যদি লতা মঙ্গেশকর গানের কথা না ওঠে তার যে সঙ্গীত শিল্পী মানে তার যে গান সেটা হচ্ছে আমাদের একটা সম্পদ ঠিক আছে আজকে যদি তিনি গান না গাইতেন তাহলে কিন্তু সেটা সম্পদে দাঁড়াতো না ঠিক আছে যখন কোনো একটা দ্রব্য বলো কোনো একটা জিনিস বলো কোনো কিছুর থেকে আমরা একটা কার্যকরী ক্ষমতা পাচ্ছি একটা তার গুণাগুণ পাচ্ছি উপাদান থেকে সেটা হচ্ছে আমাদের সম্পদ বা রিসোর্স তাহলে বাান্ন সালে প্রথম সম্পদের প্রথম বলা ভুল হবে তিনি সম্পদের একটা ব্যাখ্যা করেন এবং তার একটা সংজ্ঞা দেন কেমন এবারে আমরা বলতে পারি যে কোনো একটা সম্পদ মানে ধরো আমি তোমাদের কয়লা দিয়েই বোঝালাম হুম কয়লার কথা যদি আমি বলি কয়লা একটা সম্পদ যদি কয়লাটাকে আমি ব্যবহার না করি রেখ ফেলে রাখি তাহলে কিন্তু সেটা সম্পদ নয় যদি কয়লাটাকে আমরা কোনো কাজে জ্বালানির কাজে বলো কোনো একটা কিছু প্রস্তুত করতে বলো ব্যবহার করি তাহলে কিন্তু সেটা সম্পদে দাঁড়ায় আবার ধরো কোনো একটা জায়গায় আমি একটা কাঁঠাল গাছের উদাহরণ দিয়ে বলছি বুঝতে সুবিধা হওয়ার জন্য কেমন ধরো একটা বড় একটা কাঁঠাল গাছ আছে ঠিক আছে সেই কাঁঠাল গাছের একদম টপমোস্ট পয়েন্টে একটা কাঁঠাল হয়েছে কেমন আমি তোমাদের একটু ড্রয়িং করে দেখাই এখানে একটা ফল 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 এইখানে টপমোস্ট পয়েন্টে আরেকটা ফল হয়েছে কোন একটা গাছে। এই সমস্ত ফলগুলোকে তোমরা ব্যবহার করতে পারলে কেউ খেলো কেউ বিক্রি করে দিল তখন কিন্তু এই ফলগুলো হচ্ছে একটা সম্পদ কিন্তু এই যে টপমোস্ট পয়েন্টে একটা ফল রয়ে গেছে কোনো একটা ফল আমি কাঁঠাল ছাড়ো অন্য কোনো একটা ফল রয়ে গেছে সেটা কিন্তু কেউ ব্যবহার করতে পারছে না কিন্তু সেটা একটা খাবার দ্রব্যাদি কেউ কিন্তু ব্যবহার করতে পারছে না কিন্তু কারোর ইচ্ছা থাকলেও সে ওটা পারতে পারছে না তখন সেই সম্পদটা হয়ে যায় একটা নিরপেক্ষ উপাদান মানে এই সম্পদটা হলো এতগুলো ফলের মধ্যে থেকে এই ফলটা হলো একটা ব্যতিক্রম তাকে আমরা বলি কি এই ব্যতিক্রমটাকে আমরা বলছি নিরপেক্ষ উপাদান বুঝতে পারলে তাহলে নিরপেক্ষ উপাদান মানে সম্পদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ব্যতিক্রম থাকে কেমন এইবারে আমরা আলোচনা করব যে সম্পদের তো এত কিছু টুকরো টুকরো বিষয় আমরা জানলাম এইবারে আমরা আলোচনা করব যে সম্পদের আমাদের কি কি বৈশিষ্ট্য আছে তোমরাই আমার সাথে সহমত হবে নিশ্চয়ই যে সম্পদের বৈশিষ্ট্যের কথা যদি আমি তোমাদেরকে বলতে চাই তাহলে কোন বৈশিষ্ট্যের কথা তোমরা বলবে প্রথমেই আমাদের বলতে হবে সম্পদের একটা উপযোগিতা আছে বা কার্যকারিতা আছে মানে কার্যকারিতার উপর ভিত্তি করে কিন্তু সেই সম্পদটা উপযোগী হচ্ছে মানে কোনো একটা সম্পদ আমরা কাজে লাগিয়ে সেটা আমাদের উপযোগী করে তুলছি যা যেমন ধরো আমরা জল পাচ্ছি জলটা আমরা কাজে লাগিয়ে সেই জল থেকে আমরা জলবিদ্যুৎ তৈরি করছি তাই তো বিদ্যুৎ উৎপাদন করছি আমাদের উপযোগী করে তুলছি তাহলে প্রথম বৈশিষ্ট্য আমাদের বলতে হবে যে সম্পদে কার্যকারিতা এবং উপযোগিতা নেক্সট কি বলতে হবে নেক্সট বৈশিষ্ট্য হিসেবে এই যে কোনো একটা জিনিস যার কার্যকারিতা আছে উপযোগিতা আছে সেই জিনিসটা অবশ্যইভাবে সব সার্বজনীন রাজ্য হবে মানে সবার সেই জিনিসটা প্রয়োজন হবে আর সবাই সেই জিনিসটা গ্রহণ করবে তাই জন্য সম্পদের আরেকটা বৈশিষ্ট্য হলো সার্বজনীন গ্রাহ্যতা সার্বজনীন চাহিদা আমরা বলতে পারি নেক্সট হলো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সহজলভ্যতা এই যে তোমাদেরকে আমি নেক্সট বৈশিষ্ট্য কি বললাম সহজলভ্যতা কেন বললাম এই যে তোমাদেরকে আমি আগের স্লাইডে বোঝালাম যে এই যে গাছটা সমস্ত সম্পদ তো আমরা পেলাম এই ফলটা পেলাম এই ফলটা পেলাম এই ফলগুলো পেলাম ঠিক আছে কিন্তু এই ফলটা আমরা কেউ পারতে পারলাম না সেটা কি সহজলভ্য হলো তাহলে কি সেটা সম্পদে দাঁড়ালো না যেই জিনিসটা বা যেই উপাদানটা আমরা গ্রহণ করতে পাচ্ছি না তার সহজলভ্যতা নেই তাহলে আমরা সেটাকে সম্পদ হিসেবে কি করে সেটা গণ্য করব তাই জন্য সম্পদের আরেকটা বৈশিষ্ট্য হলো সহজলভ্য হতে হবে সেই জিনিসটাকে সরি সহজলভ্যতার পয়েন্ট আমি লিখে দিয়েছি তোমাদেরকে নেক্সট আমাদের বৈশিষ্ট্য হতে হবে কোন সম্পদকে মানে যেই সম্পদগুলো আমরা কথা বলছি সমস্ত যেগুলো আমাদের প্রয়োজনীয় উপাদান সেই সম্পদকে পরিবেশ বান্ধব হতে হবে মানে পরিবেশ মিত্র হতে হবে যেই জিনিসটা আমরা সকলে কার্যকরী করে উপযোগী করে তুলছি বা যেই জিনিসটা সর্বজনীন চাহিদা রয়েছে সহজলভ্যতা আছে সেই জিনিসটা কিন্তু আমাদের বা সেই উপাদানকে আমাদের পরিবেশ বান্ধব হতে হবে তাহলে আমাদের নেক্সট কি পরিবেশ বান্ধব যেই সম্পদ আমাদেরকে পরিবেশের ক্ষতি করে বা যে বস্তু বা যেই উপাদান আমাদের পরিবেশের ক্ষতি করছে সেইটা কিন্তু কখনো সম্পদের মধ্যে পড়বে না নেক্সট আরেকটা সম্পদের উদাহরণ হলো বা সম্পদের বৈশিষ্ট্য হলো গতিশীল কেন বললাম গতিশীল সম্পদ তার কারণ হচ্ছে আমি একটা বনভূমির উদাহরণ দিয়ে বলছি বনভূমিতে আমরা প্রচুর কাঠ কাঠ পাই থাকে সেখান থেকে পাই গাছ ছিল তারপরে সেখান থেকে কাঠ মানে কেটে আমরা নিয়ে এলাম মানুষেরাই করি সেই কেটে আনার পর আমরা সেগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করি কোথাও ফার্নিচার তৈরি করতে কোথাও কাঠের জানলা তৈরি করতে বিভিন্ন কাঠের বাটি বাসন সমস্ত কিছু তৈরি করতে বা কোথাও ঘরের শৌখিন জিনিস ভাবে সাজাতে সাজসজ্জার সমস্ত কাজে কিন্তু আমি সেই সম্পদটাকে ব্যবহার করলাম তাহলে আমরা বলতেই পারি যে সম্পদ গতিশীল জায়গায় স্থির নয় এই যে আমি তোমাদের সূর্য রশ্মির কথা বলতে পারি সূর্য রশ্মি কি আমরা এমনি এমনি সূর্য থেকে আসছে সূর্যের আলো পড়ছে সেগুলোকে কি আমরা ব্যবহার করছি না কোথাও সৌর শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হচ্ছে বা কোথাও সোলার কুকার সোনাল প্যানেল বিভিন্ন এই যে সৌর শক্তি ছাড়া আমরা অচল জামা কাপড় মেলছি জামা কাপড় শুকাচ্ছি এই সমস্ত সূর্যর আলোকে কেন্দ্র করে কিন্তু এই সূর্য সম্পদকে সৌর সম্পদকে আমরা ব্যবহার করছি তাহলে আমাদের আরেকটা বৈশিষ্ট্য হল সম্পদ গতিশীল তাহলে সম্পদের মেন যে পাঁচটা বৈশিষ্ট্য সেই পাঁচটা বৈশিষ্ট্য কিন্তু আমরা জেনে নিলাম এইবারে আমরা আলোচনা করব যে সম্পদের উপাদান সমূহ সম্পদের উপাদান কি প্রথমেই আমরা জানি আমরা সকলে হচ্ছে প্রকৃতি নির্ভর মানে অতীত কাল থেকে বর্তমান কাল পর্যন্ত আমরা সকলে কিন্তু প্রকৃতি পরিবেশের উপর নির্ভরশীল বেশিরভাগ মানুষ তাই তো আমাদের যে তিনটে চাহিদা আমাদের থাকে বা নিট থাকে খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটেই কিন্তু প্রকৃতির দান আমরা প্রকৃতি থেকে পাই তাহলে আমাদের প্রথম উপাদান সম্পদের বলতে হবে প্রকৃতির কথা প্রকৃতি উপাদানের কথা আমাদেরকে বলতে হবে এই যে প্রকৃতি থেকে আমরা যেগুলো পাই সেগুলো যদি আমি প্রকৃতিতেই রেখে দিই আমি কি সেগুলো ব্যবহার করতে পারবো যদি আজকে আমি প্রকৃতির পাতাটা রেখেই রেখে দিলাম সেগুলো যদি প্রকৃতি পাত আমি নিজে কি ব্যবহার করব মানুষ নিজে কি ব্যবহার করবে মানুষ কি করলো সেই পাতাটাকে কাটলো সেই পাতাটাকে কেটে মানুষ জ্বালানির কাজে ব্যবহার করলো সেই পাতা কেটে মানুষ বস্ত্র হিসেবে ব্যবহার করলো তাই তো আদিম যুগের মানুষেরা তো তাই করত। তাহলে মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে তার দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে কিন্তু প্রকৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন উপাদানগুলোকে ব্যবহার করলো তাই তো তাহলে সম্পদের আরেকটা উপাদান হিসেবে আমরা কি বলতে পারি মানুষ সম্পদের নেক্সট উপাদান হলো মানুষ তাহলে আমরা বলতে পারি যে এদের মধ্যে সম্পর্ক কিন্তু প্যারালালি মানে মানুষ প্রকৃতি থেকে উপাদান গ্রহণ করছে আবার প্রকৃতি মানুষের থেকে বিভিন্ন ধরনের চাহিদা মেটাচ্ছে তাই তো নেক্সট আমরা আরেকটা বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি যে আরেকটা উপাদান মেন বৈশিষ্ট্য কি এই যে প্রকৃতি মানুষ হলো এবার মানুষের দ্বারা বিভিন্ন ধরনের সংস্কৃতি হচ্ছে মানুষ বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছে তাদের ব্যবহারের প্রয়োজনের জন্য তাই তো তাহলে সম্পদের আরেকটা উপাদান কি আরেকটা উপাদান হলো সংস্কৃতি আবার এই সংস্কৃতির মধ্যেও কি বললাম মানুষের সম্পর্ক কিন্তু প্যারালালি আবার এই সংস্কৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন জিনিস সেগুলো কিন্তু আবার আমাদের প্রকৃতির মধ্যে যাচ্ছে তাই এর মধ্যেও কিন্তু এর একটা সম্পর্ক রয়েছে তাহলে প্রকৃতি মানুষ এবং সংস্কৃতি এই তিনটে মেইন উপাদান কিন্তু সম্পদের বৈশিষ্ট্য বা সম্পদের মেন উপাদান বলতে পারি সেটা পুরো সাইক্লিকভাবে এই যে রোটেশনটা পুরো সাইক্লিকভাবে কিন্তু আমাদের পরিবেশে হয়ে আসছে কেমন নেক্সট আমরা বলবো যে এই সম্পদের ক্ষেত্রে আরো নতুন দুটো টার্ম কি কি একটা এখানে দেখতে পাচ্ছি একটা স্মল লেটারে ম্যান লেখা একটা ক্যাপিটাল লেটারে ম্যান লেখা স্মল লেটারে ম্যান লেখা যেটা আছে তা বলতে কি বোঝায় আমরা জানবো ধরো এই যে স্মল লেটারে আমরা ম্যান লেখা দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে আগেকার দিনের মানুষ মানে অতীতে যারা থাকতো মানে আদিম যুগের মানুষ তারা এক ধরনের ছিল আবার এখনকার যুগের মানুষ তারা আবার আরেক এক ধরনের তাদের চিন্তা ভাবনা এক ধরনের তাদের দক্ষতা এক ধরনের আবার আগেকার দিনের যারা মানুষ মানে আদিম যুগের যারা মানুষ ছিল তাদের চিন্তা ভাবনা কিন্তু আর এক ধরনের সেই ক্ষেত্রেই তোমাদের এই একই প্রনাউন্সিয়েশনে স্মল লেখা ম্যান এবং ক্যাপিটাল লেখা ম্যান এই দুটো ওয়ার্ডকে ইউজ করা হয়েছে তাহলে তোমরা বলবে যে আগেকার দিনের মানুষ আর এখনকার দিনের মানুষের মধ্যে কেন এত ডিফারেন্স স্বাভাবিক একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বলি তোমার হাতে ধরো একটা ফোন দিয়ে দেওয়া হলো কিপ্যাড ফোন ঠিক আছে আর তোমার পাশে রাখা হলো একটা টাচ ফোন তুমি কোনটাকে চুজ করবে তুমি অবশ্যই টাচ ফোনটাকে চুজ করবে তার কারণ কি সেই টাচ ফোনটার মধ্যে তুমি ভিডিও দেখতে পারবে তুমি ফেসবুক করতে পারবে তুমি ইনস্টাগ্রাম করতে পারবে তুমি টিউটোপিয়ার অ্যাপে আমার ভিডিওগুলো দেখতে পারবে তাই জন্য তুমি প্রথমেই চুজ করবে কি ওই স্মার্ট ফোনটাকে কিপ্যাড ওয়ালা ফোন কিন্তু তুমি চুজ করবে না দেখো আমি কিন্তু দুটো ফোনের এক্সাম্পল দিয়েই বলছি যে এটা কিপ্যাড ফোন এটা হলো স্মার্ট ফোন তার মধ্যেই এত ভ্যারিয়েশন আমি কিন্তু তোমাদের বলিনি যে আমি টেলিফোনের কথা বলছি ল্যান্ডলাইন ফোনের কথা বলছি সাপোজ এই যে দুটো স্মার্ট দুটো যে হ্যান্ডফোন তার মধ্যেই আমাদের এত ভ্যারিয়েশন তাই তো তাই এই যে স্মল লেখা ম্যান আর ক্যাপিটাল লেখা ম্যান মানে আদিম যুগের মানুষ যারা আমি বোঝাতে চেয়েছি আর এই যে এখনকার দিনের মানুষ মানে ক্যাপিটাল অ্যান্ড ম্যানের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স তাই না চলো আমরা নেক্সট আলোচনা করব যে সম্পদকে আমরা কতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি মানে সম্পদেরকে আমরা বৈশিষ্ট্য জানলাম সম্পদের কি কি উপাদান আছে সেগুলো জানলাম এইবারে আমরা সম্পদের যে শ্রেণী বিভাগ সেগুলো সম্পর্কে জানব প্রথমেই আমাদের বলতে হবে প্রথমেই সম্পদের যে বিভাগ আমি তোমাদেরকে বলছি উপাদানের ভিত্তিতে সম্পদের শ্রেণী বিভাগ উপাদানের ভিত্তিতে আমি তোমাদেরকে কি বললাম যে প্রকৃতি আছে তাই তো উপাদানের মধ্যে তাহলে আমাদের প্রথমেই বলতে হবে কি সম্পদের কথা প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদের উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি জল বায়ু তাই তো সূর্য বিভিন্ন উপাদানের কথা নেক্সট আমাদের আরেকটা কি সম্পদের কথা বলতে হবে প্রাকৃতিকের পর মানবিক সম্পদ মানবিক সম্পদের কথা বলতে গিয়ে প্রথমেই আমি কথার মধ্যেই উত্তর আছে যে মানুষ শুধু যে সরি শুধু যে আমি মানুষকেই একটা সম্পদ বলবো তা নয় যদি সেই মানুষের দক্ষতা বুদ্ধিমত্তা কার্যক্ষমতা সেটা কার্যকরী না হয় তাহলে কিন্তু মানুষ সম্পদ নয় মানে একটা এজের পরে সেই মানুষ কিন্তু বার্ডেন হয়ে যায় তাই না মানে আমাদের সায়েন্সই বলে যখন কোনো মানুষের কোনো কার্যক্ষমতা থাকবে না দক্ষতা থাকবে না তার কোনো কোনো কন্ট্রিবিউশন থাকবে না আমরা বলতে পারি তখন সে হয়ে যায় একটা বার্ডেন তাহলে মানুষের কার্যক্ষমতা দক্ষতায় কিন্তু মানুষকে সম্পদ হিসেবে গণ্য করছে কেমন নেক্সট হচ্ছে সাংস্কৃতিক সম্পদ সাংস্কৃতিক বিভিন্ন উপাদান নিয়েই আমাদের বিভিন্ন ধরনের সম্পদ গড়ে উঠেছে তাহলে এইটা আমরা আলোচনা করলাম উপাদানের ভিত্তিতে সম্পদের শ্রেণীবিভাগ বিভাগ নেক্সট আমরা আলোচনা করব জৈবিক বৈশিষ্ট্য অনুসারে আমরা সম্পদকে কতগুলো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে জৈব সম্পদ নেক্সট হচ্ছে কি অজৈব সম্পদ জৈব সম্পদ বলতে যার প্রাণ আছে জীব প্রাণী জগৎ এদেরকেই বোঝানো হয় মানে জীব প্রাণী কিন্তু অজৈব সম্পদ বলতে আমরা কি বোঝাতে পারি যার প্রাণ নেই তাই তো অজৈব সম্পদ বলতে আমরা সূর্যের আলো বলতে পারি খনিজ তেল বলতে পারি বিভিন্ন ধরনের খনিজ সম্পদ খনিজ তৈল বা খনিজ সম্পদ আমি লিখছি নেক্সট বলতে পারি মাটি শিলা ওকে তাহলে জৈবিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে আমরা সম্পদকে দুটো ভাগে ভাগ করলাম জৈব সম্পদ এবং অজৈব সম্পদ ওকে নেক্সট এবার আমরা আলোচনা করব আরেকটা বিভাগ সম্পর্কে সেটা হলো কি অবস্থান অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ অবস্থান অনুসারে সম্পদ শ্রেণী বিভাগের মধ্যে প্রথম ভাগ আমরা বলবো যে সর্বত্র প্রাপ্ত মানে যে সম্পদ আমরা সব জায়গায় পেয়ে থাকি তার মধ্যে আমরা কি বলতে পারি উদাহরণ হিসেবে বায়ুর কথা তাই তো বায়ু বা সূর্যালোক নেক্সট বলতে হবে আরেকটা সম্পদ সহজলভ্যতা আমাদের যেটা আমরা সহজলভ্য সম্পদ হিসেবে মাটি আমাদের সহজলভ্য যেটা আমরা পৃথিবীর ওপর দাঁড়িয়ে মাটিটা থাকবে ওকে মাটি হল কি আমাদের সহজলভ্য সম্পদ আবার আরেকটা আমরা বৈশিষ্ট্য লিখতে পারি বা ভাগ লিখতে পারি সেটা হচ্ছে দুষ্প্রাপ্য সম্পদ বলতে কি যে সম্পদটা আমরা সব জায়গায় পাচ্ছি না বক্সাইট আমরা কি সব জায়গায় পাই তিন আমরা কি সব জায়গায় পাই তাহলে সেটা হলো আমাদের দুষ্প্রাপ্য সম্পদ অভ্র তিন ঠিক আছে আরেকটা ভাগ আছে অবস্থান অনুসারে সম্পদে সেটা হলো অদ্বিতীয় সম্পদ মানে যেটা একটা জায়গাতেই পাওয়া যায় আর কোনো জায়গাতে পাওয়া যায় না তাহলে কি বলবো সেটা অদ্বিতীয় সম্পদ অদ্বিতীয় সম্পদের উদাহরণ হিসেবে আমার মাথায় এখন একটাই মনে পড়ছে সেটা হলো আমাদের গ্রিনল্যান্ডে পাওয়া যায় ক্রায়োলাইট সেটা গ্রিনল্যান্ড ছাড়া আর কোথাও পাওয়া যায় না কিসের কথা বললাম ক্রায়োলাইট যা পাওয়া যায় গ্রিনল্যান্ডে ওকে তাহলে আমরা অবস্থান অনুসারে সম্পদের শ্রেণী বিভাগটা জেনে নিলাম আরেকটা আমাদের বিভাগ আছে সেটা হলো স্থায়িত্ব অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ স্থায়িত্ব অনুসারে কেমন সেটা কি স্থায়িত্ব অনুসারে সম্পদের শ্রেণী বিভাগের মধ্যে প্রথম ভাগ হলো গচ্ছিত সম্পদ আর নেক্সট হলো অগচ্ছিত সম্পদ দেখো নামের মধ্যে কিন্তু এর মানে রয়েছে গচ্ছিত মানে কি যে সম্পদকে আমাদেরকে সামলে রাখতে হবে তাই তো মানে আমাদেরকে মানে যে জিনিসটাকে বা যেই সম্পদকে আমাদেরকে ভেবে চিনতে ব্যবহার করতে হবে তাদেরকে আমরা বলি গচ্ছিত সম্পদ যেমন কি কয়লা কনস্ট্যান্টলি কয়লা ব্যবহার করতে থাকি কোন একটা জায়গা থেকে কয়লা উত্তোলন করে সেটা তো শেষ হয়ে যাবে একটা টাইমের পরে তাহলে সেই সম্পর্কে আমাদেরকে গুছিয়ে রাখতে হবে সেই সম্পর্কে আমাদের যত্নবান হতে হবে তাই তো ব্যবহার করতে হবে বুঝে শুনে তাহলে কয়লা হলো একটা গচ্ছিত সম্পদের উদাহরণ আবার অগচ্ছিত সম্পদ বোঝাই যাচ্ছে যাকে আমরা আমরা ব্যবহার করতে পারি সর্বক্ষেত্রে তার মধ্যে কি উদাহরণ হিসেবে আমাদের বলতে হবে সূর্যালোকের কথা ঠিক আছে তাহলে মেন যে আমাদের সম্পদ কি সম্পদের বিভাগ সম্পদের বৈশিষ্ট্য সম্পদের উপাদান সেগুলো সম্পর্কে তো জেনে নিলাম কিন্তু এই সম্পদকে যদি আমরা সংরক্ষণ করতে না পারি তাহলে কি সেটা আমরা ব্যবহার করতে পারবো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি ব্যবহার করতে পারবে বা তোমরা বা তোমাদের যখন বয়স হবে তোমরা কি ব্যবহার করতে পারবে একদমই নয় তাহলে সম্পদকে সংরক্ষণ করা এই যে আমি তোমাদের গচ্ছিত সম্পদ অগচ্ছিত সম্পদকে বললাম সেগুলোকে সে সেই সম্পদগুলোর প্রতি নজর দেওয়া বা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সম্পদগুলোকে ব্যবহার করা এইভাবেই কিন্তু আমাদেরকে সম্পদকে সংরক্ষণ করে রাখতে হবে তাহলে আজকের ক্লাসটা ছোট্টোর উপর ইন ডিটেলসে তোমরা জানলে তাই তো কিন্তু এই যে সম্পদ আরও বিভিন্ন ভাগ রয়েছে তার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কোথায় জানবে সেগুলো জানতে হলে জয়েন করো টিউটোপিয়াল লাইভ ক্লাসে সেখানে আমি থাকছি তোমাদের সাথে জিওগ্রাফি মেন্টার সুস্মিতা ম্যাম সেখানেই দেখবে আমি তোমাদের সাথে ইন ডিটেলসে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তোমাদের যা যা প্রশ্ন উত্তর থাকবে সেগুলোই আমার সাথে কিন্তু সরাসরি তোমরা কথা বলতে পারবে তাহলে এতক্ষণ আমরা পড়াশোনা যাব তাহলে একটু জেনে নিই যে এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি কোশ্চেন আনসার আসতে পারে চলে চলো সেটা দেখে নিই প্রথম প্রশ্নটা দেখো আর এই কোয়েশ্চেনগুলো তোমরা যারা যারা উত্তর দিতে পারবে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর তার সাথে অবশ্যই তোমাদের সাথে কাছে একটা রিকোয়েস্ট কোশ্চেন নাম্বার অবশ্যই মেনশন করে দেবে তাহলে আমার বুঝতে সুবিধা হবে কেমন প্রথম প্রশ্নটা দেখে নাও বস্তুর কার্যকারিতায় সম্পদ উক্তিটি কে করেছেন অবশ্যই তোমরা জানবে কমেন্ট সেকশন তোমাদের জন্য ওপেন আছে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো অপশন এ লিন্ডে ম্যান অপশন বি অকার ম্যান অপশন সি জিমার ম্যান এবং অপশন ডি ট্যান্সলে এখানে রাইট অ্যান্সার কি হবে কি হবে মনে হচ্ছে রাইট অ্যান্সার জানা জানো কমেন্ট সেকশন ওপেন আছে কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি জিমারম্যান জিমারম্যান প্রথম বলেন বা জিমারম্যানের উক্তি বস্তুর কার্যকারিতাই হলো বস্তুর সম্পদ কেমন নেক্সট কোয়েশ্চেনে যাই সম্পদের প্রকৃত জননী হলো মানে আমরা সম্পদের প্রকৃত জননী কাকে বলে থাকি অপশন এ প্রকৃতি বা প্রকৃত অপশন বি মানুষের জ্ঞান অপশন সি মানুষের সংস্কৃতি নিরপেক্ষ সামগ্রী এখানে কি মনে হচ্ছে কি দিয়ে আমরা সম্পদকে আগলে রাখি বা সম্পদকে ব্যবহার করে থাকি কি না থাকলে সেটা সম্ভব হতো না সেটা হচ্ছে অপশন বি মানুষের মানুষের জ্ঞান জ্ঞান তাই হলো সম্পদের প্রকৃত জননী কেমন প্রশ্ন দেখি সম্পদের কার্যকারিতা তত্ত্বের প্রবক্তাকে কে হবে সম্পদের কার্যকারিতা তত্ত্বের প্রবক্তা যে প্রথম আমাদের সম্পদের সংজ্ঞা দিয়েছিলেন বস্তুর কার্যকারিতাই হলো সম্পদ সেটা হলো ই ডব্লিউ জিমার ম্যান কেমন কত সালে বলেছিলেন দেখি দুটি অফুরন্ত সম্পদের উদাহরণ দাও এই কোশ্চেনটা কি তোমাদের জন্য রেখে দেবো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে কোন দুটো সম্পদ অফুরন্ত যেটা ফুরোবে না যেটাকে আমরা অবাধে ব্যবহার করতে পারি এই কোশ্চেনটা তোমাদের জন্য থাক কোশ্চেন নাম্বার ফোর তোমাদের জন্য রইলো আশা করি তোমরা সকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ওকে নেক্সট হচ্ছে তোমাদের সকলকে একটা বিশাল বড় থ্যাংক ইউ আমার ক্লাসে জয়েন করো ক্লাসে সেখানে আমি থাকবো জিওগ্রাফি মিন্টার সুস্মিতা সমস্ত রকম প্রশ্ন আলোচনা নিয়ে তোমাদের সমস্ত রকম ডাউট নিয়ে আর চ্যাপ্টারের বিষয় ভিত্তিক আলোচনা নিয়ে তাহলে আজকের ক্লাসটা এতক্ষণ পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণের জন্য সুস্থ থেকো এবং ভালো থেকো